প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ কৃপায় এবং তোমাদের দোয়ায় এখন পর্যন্ত অনেক ভালো আছি। সবাই যে যার বাসায় অবস্থান করছো, তাই আমাদের অধ্যক্ষ মহোদয় প্রায় বাংলাদেশের সকল কলেজের আগেই আমাদের অনলাইন ক্লাস শুরু করেছে। শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে, তোমাদের পড়াশোনার কথা চিন্তা করে। তোমরা যাতে বাসায় বসে পড়াশোনা করতে পারো, এজন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহোদয়। এজন্য স্যারকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি প্রকৌশলী মামা সাকিবুল ইসলাম, প্রভাষক ন্যাশনাল কলেজ বাড্ডা ঢাকা। আমি তোমাদেরকে আজকে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ নেটওয়ার্ক টপোলজিটা কি, মূলত নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে যখন আমরা একাধিক কম্পিউটার ডিভাইস এগুলো যুক্ত করি বিভিন্ন ফিজিক্যালভাবে, অর্থাৎ এই সংযোগ কাঠামোটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের গঠন কাঠামোকেই বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তোমাদেরকে আমি আজকে নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আশা করি ধারণা দিতে পারবো। এবং এবছর যারা তোমরা এইচএসসি পরীক্ষাতে আসো, তোমাদের জন্য এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা আশা রাখি যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে তোমরা উপকৃত হবে। তাহলে শুরুতেই যাই নেটওয়ার্ক টপোলজির। আমি কিছু চিত্র এখানে দেখতেছি, অর্থাৎ কয়েকটা টপোলজির এখানে চিত্র দেওয়া আছে। দেখো তোমরা এখানে তাকালে দেখা যায় যে আমি নিজে আসলে তোমাদের জন্য এটা তৈরি করেছি বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করে, যে কোন টপোলজিতে মূলত কীভাবে ডেটাগুলো আদান প্রদান হয়। তোমরা এখানে তিনটায় টপোলজির চিত্র দেওয়া আছে দেখো, অর্থাৎ একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কীভাবে ডেটা আদান প্রদান হয় এখানে আমরা দেখব, বিস্তারিত আমি সব আলোচনা করব। তাহলে নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ সমূহ আমি একটু দেখে নেই। নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। প্রত্যেকটি টপোলজি সম্পর্কে আমি তোমাদের ধারণা দিব। প্রথমে আসি বাস টপোলজি। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো এখানে একটি ট্রান্সমিশন মিডিয়া, এটাকে বলা হয় ট্রান্সমিশন মিডিয়া। এই ট্রান্সমিশন মিডিয়ার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়, মূলত বাস টপোলজি তৈরি হয়। অর্থাৎ একটি ট্রান্সমিশন মিডিয়ার সাথে একাধিক কম্পিউটার যুক্ত হয়, প্রত্যেকটি ওয়ার্ক স্টেশনে থেমে থেমে যখন তথ্য আদান প্রদান হয় তখন আমরা তাকে বলি বাস টপোলজি। এই বাস টপোলজিতে কীভাবে ডেটা আদান প্রদান হয় তোমরা একটু তাকিয়ে দেখতে পাবে যে কীভাবে বাস টপোলজিতে ডেটা আদান প্রদান হয়। দেখো এখানে তাকালে দেখা যাচ্ছে যে একটি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধরে নাও এখানে পিসি ওয়ান চায় PC4 ডেটা পাঠাতে, তাহলে এই ডেটাটা অর্থাৎ PC2, PC3, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে থেমে থেমে, অর্থাৎ এইখানে ডেটাটা যাবে, এখানে ডেটাটা যাওয়ার জন্য প্রথমে ডেটাটা যাবে এখানে, এরপর আসবে এখানে, এরপর আসবে এখানে, এবার এখানে, এভাবে ঘুরে ঘুরে মূলত ডেটাটা আদান প্রদান হয় এই টপোলজিতে। অর্থাৎ দেখো আমরা কীভাবে ডেটা আদান প্রদান হয়। তাহলে দেখতে পাই আমরা যে একটি ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে মূলত ডেটা আদান প্রদান হয়। তো এই টপোলজির কিছু বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা হচ্ছে, দেখো যে বাস টপোলজির গঠন কিন্তু অত্যন্ত সহজ, খরচ কম। কারণ একটা ট্রান্সমিশন মিডিয়া বা একটা নেটওয়ার্কের ব্যাকবোন বলি আমি এটাকে, তার বলি, অর্থাৎ এর সাথে যুক্ত হয় বিধায় খুব কম তার লাগে, তাই খরচ কম। এরপর দেখো মনে করো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, অর্থাৎ অন্য নেটওয়ার্কে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হবে না। কোনো কম্পিউটার চাইলেই আমি যদি যুক্ত করি বা কোনো একটা কম্পিউটার এর মধ্যে থেকে সরিয়ে নেই, তাহলে
অন্য কোনো নেটওয়ার্কের তথ্য আদান প্রদানে কোনো জটিলতা বা বিঘ্ন হবে না। এই হচ্ছে বাস টপোলজির সুবিধা। তো বাস টপোলজির অসুবিধাগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো যে ডেটা ট্রান্সমিশন গতি কিছুটা কম, কারণ তোমরা দেখতেছো যখন ডেটাটা আদান প্রদান হচ্ছে প্রত্যেকটা স্থানে ওয়ার্ক স্টেশনে থেমে থেমে ডেটা আদান প্রদান হচ্ছে। তো যদি এখানে 100 কম্পিউটার থাকে, তাহলে 100 কম্পিউটার হলে যদি আমি 1 নম্বর কম্পিউটার থেকে 100 নম্বর কম্পিউটার ডেটা পাঠাতে চাই, তাহলে দেখা যায় প্রায় 99টা কম্পিউটারে ঘুরে ঘুরে ডেটাটা আদান প্রদান হবে, তাই এর গতি অনেকটা কম। এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা সৃষ্টি হলে তা নির্ণয় করা জটিল, কারণ কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই বিধায় যে কোনো জায়গায় সমস্যা হলে অর্থাৎ এটা খুঁজে বের করা জটিল। ডেটা যদি এক মুহূর্তে, যেহেতু এখানে ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ যেটাকে আমরা রাস্তা বলি, যেহেতু এটা বাস টপোলজি বলি, কারণ বাস যেরকম প্রত্যেকটা স্টেশন পেলেই থেমে, আর এখানে প্রত্যেকটা স্টেশন পেলেই থেমে যায়, অর্থাৎ এই কারণে এটাকে বাস টপোলজি বলা হয়। তাহলে দেখা, সেক্ষেত্রে দেখা যায় যদি এই একটা ট্রান্সমিশন মিডিয়ার সবাই যদি একযোগে ডেটা আদান প্রদান করে, তাহলে একটা ডেটা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা অসুবিধা হচ্ছে, সবচেয়ে বড় অসুবিধা, যদি মূল ক্যাবেল বা ট্রান্সমিশন মিডিয়া বা নেটওয়ার্কের ব্যাকবোন এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার পুরো নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে যাবে। এই হচ্ছে বাস টপোলজি। এরপর আমরা দেখব রিং টপোলজি, অর্থাৎ আমরা দেখতেছি যে কিছু কম্পিউটার এভাবে বৃত্তাকারে বা চক্রাকারে যুক্ত হয়েছে, অর্থাৎ এই জন্য এই টপোলজির নাম হয়েছে রিং টপোলজি। তাহলে রিং টপোলজি হচ্ছে যে টপোলজিতে ডেটাগুলো বৃত্তাকারে বা চক্রাকারে ঘুরে ঘুরে তথ্য আদান প্রদান করে, তখন তাকে বলা হয় রিং টপোলজি। আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি যে রিং টপোলজিতে কীভাবে মূলত ডেটা আদান প্রদান হচ্ছে। এখানে রিং টপোলজি বৈশিষ্ট্য বা সুবিধা হচ্ছে, রিং টপোলজিতে নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার সমান গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো কম্পিউটার আছে, PC 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। যদিও PC 1 ডেটা পাঠায় যাবে PC 2 তে, PC 2 থেকে PC 3, PC 4, 5, 6, অর্থাৎ এভাবে বৃত্তাকারে বা চক্রাকারে ঘুরবে, কিন্তু তবুও প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইস বা নোট বলি সমান গুরুত্বপূর্ণ। এখানে যদি কম্পিউটার সংখ্যা অধিক বৃদ্ধি পায়, তাহলে দেখা যায় দক্ষতা, যেরকম বাস টপোলজিতে বা অন্য টপোলজিতে দেখা যায় যত বৃদ্ধি পাবে তত দক্ষতা কমতে থাকে, কিন্তু এই টপোলজিতে যেহেতু প্রত্যেকটি কম্পিউটারই সমান গুরুত্বপূর্ণ এবং সমান ক্ষমতাবান, এজন্য নেটওয়ার্কটা বড় করলেও অতটা দক্ষতা প্রভাবিত হয় না। কোনো কেন্দ্রীয় কম্পিউটার নেই, আমরা দেখতেছি সবগুলোই ক্লায়েন্ট কম্পিউটার অর্থাৎ নোট। কোনো কেন্দ্রীয় কম্পিউটার না থাকার কারণে যখন খুশি তখন ডেটা আদান প্রদান করা সম্ভব, খরচ তুলনামূলক কম। এই হচ্ছে নেটওয়ার্ক অর্থাৎ রিং টপোলজির সুবিধা। যদি আমরা অসুবিধার কথা চিন্তা করি, তাহলে দেখা যায় নেটওয়ার্কের একটি কম্পিউটার, ধরে নিলাম PC 1 ডেটা পাঠিয়েছে PC 4 কে, তো সেক্ষেত্রে আমার PC 2 নষ্ট হয়ে গিয়েছে। PC 2 যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে, অর্থাৎ কোনো কম্পিউটারই ডেটা আদান প্রদান করা সম্ভব হবে না। নেটওয়ার্কের কোথাও কোনো প্রবলেম হলে, যেহেতু কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই, তাহলে নিয়ন্ত্রণ করা অর্থাৎ নির্ণয় করা বা সংশোধন করা বেশ কঠিন। কোনো একটা কম্পিউটার যদি আমি যুক্ত করতে চাই, তাহলে দেখা যায় নেটওয়ার্কের পুরো ডেটা আদান প্রদান বিঘ্নিত হবে, এবং এই টপোলজিতে কিছু জটিল সফটওয়্যার ব্যবহার করা হয়। এই হচ্ছে রিং টপোলজির সুবিধা অসুবিধা। আমি তোমাদেরকে এবার দেখাবো স্টার টপোলজি, অর্থাৎ স্টার টপোলজিতে দেখতেছি আমি একটি কেন্দ্রীয় ডিভাইস, এই কেন্দ্রীয় ডিভাইসের সাথে একাধিক কম্পিউটার যুক্ত, অর্থাৎ যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে
একাধিক কম্পিউটার যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করি তখন তাকে বলা হয় স্টার টপোলজি। এটি বর্তমানে একটি বেশি ব্যবহৃত টপোলজি এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটা টপোলজি। এই টপোলজির যে কেন্দ্রীয় ডিভাইসকে আমরা বলি হোস্ট, আর যেই হোস্টের সাথে যারা যুক্ত থাকে, যেই কম্পিউটারগুলো যুক্ত থাকে তাকে আমরা বলি ক্লায়েন্ট কম্পিউটার। এখন এই টপোলজিতে কীভাবে ডেটা আদান প্রদান হয় একটু আমরা খেয়াল করে দেখি। অন্যগুলোয় দেখেছি আমরা বাস টপোলজি বা অন্যান্য টপোলজিগুলোতে যখন ডেটা আদান প্রদান হয় তাহলে সবগুলোতে ঘুরতে থাকে, কিন্তু এই টপোলজিতে একটু খেয়াল করে আমরা দেখি যে পিসি ওয়ান অর্থাৎ কম্পিউটার ওয়ান যদি চায় পিসি ফাইভকে ডেটা পাঠাবে তাহলে পিসি ওয়ান রিকোয়েস্ট পাঠায় হোস্ট কম্পিউটারকে। হোস্ট কম্পিউটার দেখে পিসি ফাইভ বিজি না ফ্রি, অর্থাৎ সে যদি দেখে যে ফ্রি আছে তাহলে পিসি ওয়ানকে পিসি ফাইভের সাথে যুক্ত করে দেয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কী দেখলাম, যদি এখানে আমার ছয়টি কম্পিউটার আছে, যদি এখানে ছয়টি কম্পিউটার না থাকে, যদি একশো কম্পিউটার থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পিসি ওয়ান যদি সেই একশো নাম্বার কম্পিউটারকে ডেটা পাঠাতে চায় তাহলে পিসি ওয়ান রিকোয়েস্ট পাঠাবে হোস্টকে, হোস্ট সংযোগ দিয়ে দেবে সেই একশো নম্বর কম্পিউটারকে। ফলে দেখা যায় যে অন্যান্য রিং টপোলজিতে এবং বাস টপোলজিতে যে আমরা দেখে আসছি যে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে বা অর্কেস্ট্রেশন থেমে থেমে ডেটা আদান প্রদান, এখানে কিন্তু সেটা হচ্ছে না। ফলে দেখো সবচেয়ে বড় সুবিধা কি এখানে, যে গতিটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, কারণ এখানে যদি আমি ডেটা আদান প্রদান করতে চাই মাত্র তিনটা ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে, যে পিসি ওয়ান ডেটা পাঠাচ্ছে হোস্টকে এবং হোস্ট কাঙ্ক্ষিত কম্পিউটারকে ডেটা পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখো এই টপোলজির সুবিধাগুলো কি, এই টপোলজির প্রধান সুবিধা হচ্ছে যে এটা দ্রুত গতিসম্পন্ন। তারপর কোনো ক্লায়েন্ট কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, ধরলাম আমি পিসি থ্রি নষ্ট হয়ে গেছি, তাহলে আমার এআইগুলোতে কিন্তু নেটওয়ার্কিং অবস্থা চলাচল করতে থাকবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ডেটা আদান প্রদান বিঘ্নিত হবে না, কারণ শুধু পিসি থ্রিকে আমি পাবো না। তাই দেখা যায় যদি কোনো ক্লায়েন্ট কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে অন্যান্য কম্পিউটারে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় না। নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা খুব সহজ, কারণ এর আগে আমি দেখেছি যে কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই। এখানে যেহেতু কেন্দ্রীয় ডিভাইস আছে তাহলে কেন্দ্রীয় ডিভাইস জানে যে কোন কম্পিউটারটা সে সংযোগ পাচ্ছে না, ফলে দেখা যায় সে সহজেই নির্ণয় করতে পারতেছে যে আমার পিসি ফোরে সমস্যা আছে বা পিসি থ্রিতে সমস্যা আছে, সংযোগ পাওয়া যাচ্ছে না। এজন্য কোনো ত্রুটি বা সমস্যা নির্ণয় করা খুব সহজ। নতুন কোনো কম্পিউটার যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমি নতুন কম্পিউটার একটা যুক্ত করে দেব, সেক্ষেত্রে দেখা যায় অন্য অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদানে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে না, কোনো ডেটা আদান প্রদান বিঘ্নিত ঘটবে না। রিং টপোলজি যেরকম একটি কম্পিউটার যুক্ত করেছিলাম তখন দেখা গেছে যে আমার পুরো নেটওয়ার্কের ডেটা আদান প্রদান বিঘ্নিত হচ্ছে, কিন্তু এখানে যদি আমি যখন খুশি তখন একটি কম্পিউটার অতিরিক্ত আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার ডেটা আদান প্রদান কোনো বিঘ্নিত ঘটবে না। অসুবিধার কথা যদি আমি চিন্তা করি তাহলে দেখো যে কেন্দ্রীয় ডিভাইসটি যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই ডিভাইসটি এখানে নষ্ট হয়ে গেল, তাহলে আমার পুরো নেটওয়ার্ক ব্যবস্থা কিন্তু অচল হয়ে যাবে, অর্থাৎ অন্যান্য কোনো কম্পিউটারের সাথেই যোগাযোগ করা সম্ভব নয়। তারপর খরচ তুলনামূলক বেশি, কারণ আমার এখানে অন্যান্য ডিভাইসে দেখছি আমি যে কোনো অতিরিক্ত ডিভাইসের দরকার নেই, কিন্তু এখানে আমার একটা অতিরিক্ত ডিভাইস দরকার হচ্ছে, তো ফলে খরচটা একটু বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত কিছু তারও ব্যবহার হইতেছে। তারপর অসুবিধার কথা চিন্তা করে যে গোপনীয়তা কম, এরপর অতিরিক্ত ডিভাইস প্রয়োজন। অর্থাৎ দেখো একটা টপোলজিতে অর্থাৎ স্টার টপোলজিতে মূলত এভাবেই ডেটা আদান প্রদান হয়। তোমাদের পরীক্ষায় যখন আসবে আমি যেই বৈশিষ্ট্য কথা বলেছি এই কোনো একটা বৈশিষ্ট্য উল্লেখ থাকবে তোমাদের কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত টপোলজি, তখন তোমরা বুঝতে হবে যে তোমরা মনে রাখবে যে কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত আছে স্টার টপোলজি। এরপর আমরা দেখব ট্রি টপোলজি। ট্রি টপোলজি তোমরা দেখো অর্থাৎ শাখা প্রশাখা আকারে যুক্ত। তাহলে ট্রি টপোলজি কি, যে টপোলজিতে
কম্পিউটারগুলো শাখা পর শাখা আকারে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন তাকে বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে আমরা যদি চিন্তা করি কম্পিউটারগুলো, এই কম্পিউটারটা হচ্ছে রুট কম্পিউটার, এটা লিফ, আবার এর অধীনে যখন দুটো কম্পিউটার থাকে তখন এটা হয়ে যায় রুট, এটা লিফ কম্পিউটার। তাহলে দেখা যায় এভাবে রুট থেকে লিফে, রুট থেকে লিফে, এভাবে সর্বশেষ লিফ পর্যন্ত ডেটা আদান প্রদান হয়ে থাকে এই টপোলজিতে। তা সেক্ষেত্রে আমরা দেখব মূলত কোথাও কোন কম্পিউটারে ডেটা যাবে সেটা রুট কম্পিউটারের মাধ্যমে ডেটা আদান প্রদান হয়। তাহলে এই টপোলজির সুবিধাগুলো দেখো, এই টপোলজি সহজেই সম্প্রসারণ করে, অর্থাৎ লিফ রুট এভাবে বৃদ্ধি করে, খুব দ্রুত সময়ে অনেক সম্প্রসারণ করা যায়, বৃদ্ধি করা যায়। বর্তমানে অফিস ব্যবস্থাপনার কাজে এই টপোলজি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি উপযোগী। এখানে নতুন কোনো লিফ যুক্ত করলে বা কোনো একটা লিফকে যদি আমি বাদ দেই তাহলে অন্য নেটওয়ার্কের অন্য কোনো জায়গায় ডেটা আদান প্রদান বিঘ্নিত হবে না বা কার্যক্রমে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এই লিফ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার অন্যান্য কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান কোনো ধরনের বিঘ্ন হবে না। অসুবিধার কথা যদি আমরা চিন্তা করি তাহলে অর্থাৎ যেখানেই লিফ আছে, লিফের দিনে যে রুট আছে, রুট কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে রুটের অধীনস্থ কম্পিউটার সমূহ নষ্ট হয়ে যাবে। ধরে নিলাম আমার এই রুটটা নষ্ট হয়েছে, এর মানে এই চারটা পিসি নষ্ট হয়ে যাবে। আমার এই রুটটা নষ্ট হয়েছে, তাহলে এই দুইটা পিসি নষ্ট হয়ে যাবে। আমার এই রুটটা নষ্ট হয়েছে, আমার সমগ্র নষ্ট হয়ে যাবে। এটা আসলে এর গঠন কাঠামো কিছুটা জটিল, অতিরিক্ত ডিভাইসের প্রয়োজন হয়, অর্থাৎ অতিরিক্ত কিছু ডিভাইস, কিছু কেবেল প্রয়োজন হয়, এর খরচ তুলনামূলক বেশি। অর্থাৎ আমরা দেখি এভাবে মূলত ট্রি টপোলজিতে ডেটা আদান প্রদান হয়। এরপর আমরা দেখব মেশ টপোলজি, অর্থাৎ মেশ টপোলজিতে কীভাবে ডেটা আদান প্রদান হয় এবং মেশ টপোলজিটা কী। দেখো যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার, এখানে একটু তাকালে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত, তাহলে মেশ টপোলজি কী? যে টপোলজিতে কম্পিউটার প্রত্যেকটির সাথে সরাসরি যুক্ত হয় তথ্য আদান প্রদান করে, অর্থাৎ পরস্পরের সাথে সরাসরি যুক্ত হয় যখন তথ্য আদান প্রদান করে তখন তাকে বলা হয় মেশ টপোলজি। এই মেশ টপোলজিতে দেখো তোমরা কীভাবে ডেটা আদান প্রদান হয়। মূলত যদি কোনো কম্পিউটার চায় যে কোনো কম্পিউটারে ডেটা পাঠাবে, সে সরাসরি কোনো মাধ্যমে না গিয়ে, অর্থাৎ ডেটা পাঠিয়ে দিতে পারে মেশ টপোলজিতে। খেয়াল করে দেখো, অর্থাৎ এখানে যদি চায় যে এক নম এই কম্পিউটারটা ডেটা পাঠাবে, এটাকে এ পাঠিয়ে দিতে পারে, এখানে পাঠাবে পাঠিয়ে দিতে পারে, এখানে পাঠাবে পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ তাহলে আমরা কী দেখলাম, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই টপোলজিতে যে খুব দ্রুত গতি সম্পন্ন, কারণ সরাসরি সে ডেটা পাঠিয়ে দেয়। এরপর দেখো অনেক স্টার টপোলজি বা অন্য টপোলজি দেখেছি আমরা গোপনীয়তা কম, কিন্তু এই টপোলজিতে গোপনীয়তা অনেক বেশি, কারণ সে যদি ডেটা পাঠায় এর কাছে তখন দেখা যায় যে ধরে নিলাম পিসি ওয়ান ডেটা পাঠাবে পিসি ফোরকে, দেখা যায় সরাসরি পিসি ফোরের কাছে চলে গেল। পিসি ওয়ান ডেটা পাঠাবে ফাইভকে, সরাসরি ফাইভের কাছে চলে গেল, ফলে অন্যরা জানল না। অর্থাৎ এই টপোলজিতে গোপনীয়তা অনেক বেশি। তারপর সুবিধা হচ্ছে যে কোনো সময় চাইলেই ডেটা আদান প্রদান করা যায়, কারণ এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই। যদি পিসি টু চায় পিসি ফাইভের সাথে, যে কোনো সময় ডেটা আদান প্রদান, হ্যাঁ যে কোনো সময় সে আদান প্রদান করতে পারে, কোনো কেন্দ্রীয় ডিভাইসের অনুমতির প্রয়োজন নেই। তারপর সুবিধা হচ্ছে যে একটি কম্পিউটার পিসি থ্রি নষ্ট হয়ে গেল, পিসি থ্রি যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে বাকি কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদান চলতে থাকবে, অথবা পিসি টু নষ্ট হয়ে গেল অন্যগুলোয় কোনো সমস্যা হয় না। এর মানে হচ্ছে যদি একটি কম্পিউটার আমার নষ্ট হয়ে যায় তাহলে অন্যগুলোতে ডেটা আদান প্রদানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আবার দেখো একটি কম্পিউটার যদি চায় একযোগে সবাইকে ডেটা পাঠিয়ে দেবে, সে কিন্তু একযোগে সবাইকে ডেটা পাঠিয়ে দিতে পারতেছে,
এক্ষেত্রে কোনো ট্রাফিক জ্যামেরও সম্ভাবনা থাকে না। এই হচ্ছে মেশ টপোলজির সুবিধা। যদি অসুবিধার কথা আমরা চিন্তা করি মেশ টপোলজির, তাহলে দেখো এখানে অতিরিক্ত তারের প্রয়োজন হয়, অর্থাৎ যতগুলো পিসি বৃদ্ধি হবে ঠিক বাকি যতগুলো কম্পিউটার থাকবে অতগুলো এখানে তারের প্রয়োজন হবে, ফলে এর গঠনটা জটিল হয়ে যায়। ধরে নাও আরও কিছু কম্পিউটার আমি অ্যাড করলাম এখানে এখানে, যদি আমি কিছু কম্পিউটার অ্যাড করতে চাই তাহলে দেখা যায় প্রত্যেকটার সাথে আবার নতুন করে কী করতে হবে, সংযোগ দিতে হবে, ফলে দেখা যায় যে জটিলতা সৃষ্টি হয়, গঠনটা জটিল হয়ে যায়। কোনো নোট যুক্ত করলে, নতুন কোনো নোট যদি আমি এখানে যুক্ত করতে চাই তাহলে সবগুলোর সাথে আবার যুক্ত করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে ডেটা আদান প্রদান কিছুটা বিঘ্নিত হবে। যেহেতু অতিরিক্ত তারের প্রয়োজন হয় এবং অতিরিক্ত ডিভাইস, এজন্য খরচটা বেশি। এবং বড় নেটওয়ার্কের ক্ষেত্রে, অর্থাৎ বড় নেটওয়ার্কের ক্ষেত্রে খুব বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়। চিন্তা করা যায় যদি 100 কম্পিউটার থাকে, এখানে দেখো কীভাবে ডেটা আদান প্রদান হয়, যদি 100 কম্পিউটার থাকে তাহলে দেখা যায় এখানে 100 তারের দরকার হবে, অর্থাৎ 99টা তারের দরকার হবে সবগুলোর মধ্যে সংযোগ দেওয়ার জন্য। তারপরও যতই সমস্যা থাকুক, এটা সবচেয়ে বড় সুবিধা, এটা অন্যান্য যে কোনো টপোলজির চেয়ে অধিক দ্রুতগতি সম্পন্ন একটি নেটওয়ার্ক টপোলজি, অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে খুব দ্রুত ডেটা আদান প্রদান করা দরকার হয়, অথবা যে সকল ক্ষেত্রে খুব গোপনীয়তা রক্ষা করার দরকার হয়, সেই সকল ক্ষেত্রে মূলত এই বাস টপোলজি, মেশ টপোলজি ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে একাধিক টপোলজির সমন্বয়ে যেই টপোলজি তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড টপোলজি। আমরা এখানে চিত্রে একটি হাইব্রিড টপোলজি দেখতে পাইতেছি, অর্থাৎ এই হাইব্রিড টপোলজিতে দেখা যায় এখানে 1, 2, 3, 4, 5টা প্রায় টপোলজি আছে এখানে। এই 5টা টপোলজি মিলে তৈরি হইল হাইব্রিড টপোলজি। তবে 5টা মিললেই যে হাইব্রিড টপোলজি তৈরি হবে ঠিক তা না, এখানে একাধিক মানে একের অধিক টপোলজি মিললেই এটা হাইব্রিড টপোলজিতে পরিণত হবে। তাহলে আমরা দেখি যে হাইব্রিড টপোলজিতে মূলত কীভাবে ডেটা আদান প্রদান হয়। দেখা যায় এক টপোলজি থেকে ঘুরে ঘুরে এখানে আরেকটি টপোলজিতে ডেটা আদান প্রদান হচ্ছে। অর্থাৎ এখানে তাহলে সুবিধাগুলো কী, দেখো যে অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায় এই হাইব্রিড টপোলজির মাধ্যমে। বর্তমানে আমরা যেটা ইন্টারনেট বলি নেটওয়ার্ক, সারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ এটা মূলত একটা হাইব্রিড টপোলজির অন্তর্ভুক্ত। তাহলে অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায়, সমস্যা নির্ণয় করা সহজ হয়, কারণ বিভিন্ন জায়গায় এখানে হাব বসানো থাকে। এই হাব বসানোর কারণে, অর্থাৎ এখানে সমস্যাগুলো সহজেই নির্ণয় করা যায়। কোনো একটি অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই অংশেই শুধুমাত্র ডেটা আদান প্রদান সম্ভব হয় না, কিন্তু বাকি মনে করি এখানে আমার সমস্যা হয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাহলে দেখা যাবে এই সকল জায়গায় কিন্তু আমার ডেটা আদান প্রদান করা সম্ভব হচ্ছে, অর্থাৎ শুধু এই জায়গাটাই ডেটা আদান প্রদান সম্ভব হবে না। অসুবিধার কথা যদি চিন্তা করি, অবশ্যই এটা খরচ একটু বেশি, কারণ অনেকগুলো টপোলজি প্লাস অনেকগুলো অতিরিক্ত কিছু ডিভাইস থাকে এখানে ব্যবহারের জন্য। তারপর হচ্ছে এই টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হবে, অর্থাৎ যতগুলো যেখানে হাব থাকবে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ এই হাবগুলো সবসময় এটা কী করতে হবে, সচল রাখতে হবে। যদি সচল না, যেই অংশে সচল থাকবে না সেই অংশে আমরা নেটওয়ার্কিং বা যোগাযোগ করতে পারবো না। অতিরিক্ত তার এর প্রয়োজন হয়, কারণ এই টপোলজি অনেক বড় আকারে তৈরি করা হয়, এজন্য অতিরিক্ত তারের প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখান থেকে টপোলজির একটা ধারণা পেয়েছো। তোমাদের পরীক্ষায় আমি আশা রাখি 99.99%, অর্থাৎ এই টপিকস থেকে এবছর প্রশ্নটা আসবে সিকিউ দ্বিতীয় অধ্যায়ে। তো এজন্য তোমরা এখানে, তোমাদের প্রশ্নে আসবে কি বিভিন্ন চিত্রগুলো দেওয়া থাকবে, ধরে নাও, অর্থাৎ বলবে এটি কোন টপোলজি, এই টপোলজির সুবিধা কী, এই টপোলজির চেয়ে কতটা ভালো কতটা মন্দ, অর্থাৎ তুমি কোন টপোলজির সুবিধা মনে করো,
এরকম প্রশ্নটা আসবে তোমাদের জন্য। তো তোমরা সেক্ষেত্রে একটু চিন্তা করবা, যদি বলা হয় যে খুব গঠন সহজ বা অল্প খরচে তৈরির জন্য কোনটা সুবিধাজনক, তুমি সেক্ষেত্রে বাস টপোলজি দিতে পারো। যদি বলা হয় যে খুব দ্রুত গতি সম্পন্ন, গোপনীয়তা রক্ষা করতে হবে, সেক্ষেত্রে তুমি স্টার অর্থাৎ মেশ টপোলজি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ তুমি যেই টপোলজি চিত্র দেওয়া থাকবে, আবার দুই তিনটে টপোলজির চিত্র দেওয়া থাকতে পারে বল, সেরকম যে একাধিক টপোলজি যদি যুক্ত করা হয় এই ক খ গ অর্থাৎ চিত্র ক খ গ, তাহলে কোন টপোলজি তৈরি হবে, তাহলে তুমি সেক্ষেত্রে হাইব্রিড টপোলজি তৈরি হবে। এরপরে তোমার যে কোনো দুইটি টপোলজির চিত্র দিয়ে বলতে পারে যে কোনটি কোন টপোলজি এবং কোন টপোলজি সুবিধাজনক। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে তোমাদের চিত্র আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই যে চিত্রটা আসবে ঠিক তা না। তোমরা মনে রাখবে যে আমি কী কী বৈশিষ্ট্যগুলো বলেছি, অর্থাৎ চিত্রটা একটু ভিন্নভাবে সাজিয়েও দিতে পারে, কিন্তু তোমরা মনে রাখবে সবসময় যে কোন টপোলজিতে কীভাবে ডেটাগুলো আদান প্রদান হয়, যেগুলো আমি বলেছি রিং বৃত্তাকারে ঘুরে ঘুরে, স্টার কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে, বাস একটি ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে, মেশ সরাসরি প্রত্যেকটি কম্পিউটার সাথে যুক্ত হয়, হাইব্রিড একাধিক টপোলজির সমন্বয়, ত্রি শাখা প্রশাখা আকারে। এই বৈশিষ্ট্যগুলো যখনই তোমরা দেখবে তখনই তোমরা ওই টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং ডেটা আদান প্রদান কীভাবে হয় একটু দিয়ে দেবে এবং এর বৈশিষ্ট্য অর্থাৎ সুবিধা অসুবিধাগুলো তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আজকে অনেক ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে, তিনি আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে আমি আশা করি। অনেকদিন যাবত তোমাদের ক্লাস নেই না কিছু সমস্যার কারণে, আসলে এখন থেকে নিয়মিত আমি তোমাদের ক্লাস নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।